শীত কিংবা গ্রীষ্ম, চায়ের কথা সবসময়। অনেকে আছেন যাদের দিনের সকালটা শুরু হয় চায় চুমুক দিয়ে, আবার কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে চায়ের জুড়ি মেলা ভার। তবে চা পানের ক্ষেত্রে বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন রকম। এক্ষেত্রে ফিগার সচেতনেরা গ্রিন টি বা সবুজ চা পান করতে পছন্দ করেন, অনেকে আবার লেবু চা খেতে বেশি ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, আপনি যে চা পান করেন না কেন, এই দুটোর মধ্যে কোন চা বেশি স্বাস্থ্যকর? বিশেষ করে যারা সকালে চা পান করতে পছন্দ করেন তাদের কোন চা পান করা উচিত? লেবু চা পান করার উপকারিতা। লেবু ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, এটি আমাদের বডি ডিটকের জন্য খুব উপকারী। এটি একটি লো ক্যালোরি ফুড যা ওজন কমাতেও সহায়তা করে। আবার ডায়াবেটিসের আক্রান্ত রোগীদের জন্য লেবু চা অত্যন্ত উপকারী, যা ইনসুলিনের উপাদান বাড়ায়। এখানে শেষ নয়, লেবু চা পান করলে কার্ডিওভাস্কুলার ডিজিজ এর ঝুঁকি হ্রাস হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাস সংক্রমণ থেকে স্বস্তি পাওয়া যায়। গ্রিন টি পান করার উপকারিতা। গ্রিন টি সবচেয়ে স্বাস্থ্যকর ওয়েট লস পানীয় হিসাবে বিবেচিত হয়। গবেষণা দেখা গেছে এই সবুজ চায়ে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও বিভিন্ন খনিজ উপাদান যা প্রত্যেকটি মানুষের শরীরে প্রয়োজন। গ্রিন টি পান করলে ভাইরাস এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এটি হৃদরোগ এবং অস্টিওপরোসিস সহ অনেক রোগের ঝুঁকি হ্রাস করে। বিভিন্ন গবেষণা অনুযায়ী গ্রিন টি পান করলে তা শরীরকে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে রক্ষা করে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। লেবু চা নাকি গ্রিন টি, কোনটি সেরা চা? উভয় চাই প্রাকৃতিক এবং ভেষজ, তাই এই দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী। লেবু রসের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, ফলে এটি শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে। তবে অনেকেই সকালে ঠিক খাবার গ্রহণের ফলে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা হয়, এমন ব্যক্তিদের এই চা পান করতে সমস্যা হতে পারে। অন্যদিকে গ্রিন টিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এটি এমন একটি উপাদান যার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, তাই এটি শরীরের জন্য খুবই ভালো। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।